বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা 11টায় তিনি সুপ্রিম কোর্ট এলাকায় পৌঁছান, পরে ভবনের উদ্বোধন করেন। গণভবন থেকে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। 138 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বার কাউন্সিল ভবন। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ওই স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই ভবনের উদ্বোধন শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।